মৃন্ময় একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব যে WBCS 2021-এ জেনারেল সায়েন্স থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নের ডিটেলসের সলিউশন আমরা আজকের ভিডিওতে দেখব। তোমরা এর আগে হয়তো সায়েন্স থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার উত্তর তোমরা জেনেছো, কিন্তু সেই উত্তরগুলো কেন হচ্ছে সেটা তোমরা অনেকে জানো না বা অনেকে মুখস্থ করে নিয়েছো। কিন্তু আমি আজকের এই ভিডিওতে এমন কিছু জিনিস বলবো যে জিনিসগুলো তোমাদের আপকামিং যে বিভিন্ন এক্সামগুলো আছে সেই এক্সামের বিভিন্ন প্রশ্নের কনসেপ্টে কিন্তু কাজে লাগবে। তাই তোমাদের জন্য অন্তত আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে। ভিডিও শুরু করার আগে বলি যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে এই সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। এবং ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, তাহলে বিভিন্ন আপডেটগুলো সবার প্রথমে পাবে এবং সেখানে আমি ক্লাসের গুরুত্বপূর্ণ PDF বা বিভিন্ন MCQ প্রশ্নগুলোও কিন্তু দিয়ে থাকি যেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। দেখো, সবার প্রথমে যে প্রশ্নটি ছিল যে একটি দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল কি হবে, বাড়বে, একই থাকবে, কমবে নাকি শূন্য হবে? তো এটার যদি সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর হবে কি, কমবে। এবার প্রশ্ন হচ্ছে কেন কমবে। ধরো এখানে একটা আলম্ব আর এখানে একটা দোলনা দেওয়া আছে, ঠিক এইটা এই বরাবর মুভ হচ্ছে। এবার একটা লোক ছিল প্রথমে এইখানে বসেছিল, এবার যখন এর উপরে দাঁড়িয়ে যাবে তখন লোকটার ভর কেন্দ্র কি হবে, আগের থেকে ঠিক এই জায়গাগুলোতে উঠে যাবে। তার মানে এখন সেই আলম্ব থেকে লেন্থটা কেমন হবে, ঠিক এতটা হবে। বোঝা গেল? তাহলে আগেকার লেন্থ বেশি ছিল কারণ একদম আলম্ব থেকে এতটা, আর এখনকার লেন্থ এখান থেকে এতটা, তাহলে পরবর্তীতে যখন দাঁড়িয়ে গেল লেন্থ কমে গেল। ঠিক আছে, এবার দেখতে হবে যে আমাদের কি চেয়েছে, পর্যায়কাল চেয়েছে। তো আমাদের পর্যায়কালের সূত্র হচ্ছে T সমান 2π রুট আন্ডার L/G, যেখানে L হচ্ছে লেন্থ এবং G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি, দেখো টিটা ওপরে আছে এবং এলটাও ওপরে আছে, অর্থাৎ টি এবং এল আছে সমানুপাতে। কিভাবে আছে? সমানুপাতে, অর্থাৎ টি ভ্যারিজ এল। আমরা তাহলে এখান থেকে বলতে পারি যে যদি এল বাড়ে, মানে দৈর্ঘ্যটা যদি বাড়ে তাহলে পর্যায়কাল বাড়বে, এবং যদি দৈর্ঘ্যটা কমে তাহলে পর্যায়কাল কমবে। এবার দেখো, প্রথমের ক্ষেত্রে দৈর্ঘ্যটা বড় ছিল আর পরের ক্ষেত্রে দৈর্ঘ্যটা কমে গেছে, তাহলে যেহেতু পরের ক্ষেত্রে দৈর্ঘ্যটা কমে গেছে তাহলে পরের ক্ষেত্রে পর্যায়কালটাও কি হবে, কমে যাবে। সেই জন্য এই প্রশ্নটার উত্তর হবে অপশন সি। আশা করি বুঝতে পেরেছো এটা। তার পরের প্রশ্ন দেখো, 33 নম্বর, এটা খুব ভালো একটা প্রশ্ন, যে একটি ব্যাটারিতে 10টি কোষ আছে যার প্রতিটির তড়িৎচালক বল হলো 1 ভোল্ট। যদি 2টি কোষ ভুলভাবে যুক্ত থাকে তাহলে ব্যাটারির তড়িৎচালক বল কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো, একটা ব্যাটারিতে মোট কতগুলো কোষ আছে, 10টা কোষ ছিল, এবং এই 10টা কোষের মধ্যে 2টো কোষ কিন্তু ভুলভাবে লাগানো আছে। তার মানে প্রথমে এই 10টার মধ্যে 8টা সঠিক লাগানো আছে এবং 2টো কীভাবে লাগানো আছে, ভুল লাগানো আছে। তো আমরা যদি ছবির সাহায্যে দেখতে চাই, দেখো যেগুলো ঠিক লাগানো আছে আমরা এইরকম করে দিচ্ছি, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে উচ্চ বিভব আর নিম্ন বিভব একটা প্যারালালি আছে। তো 8টা আমাদের হয়ে গেল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এবং তারপরে যে বাকি 2টো ছিল এটা ভুলভাবে লাগানো ছিল। তার মানে এই ক্ষেত্রে নিম্ন বিভবটা প্রথমে থাকবে আর উচ্চ বিভব পরে থাকবে। ঠিক আছে, তো এইরকম হবে। এবার দেখো, আমরা এই বিভবগুলোর মান কত বলে দেওয়া হয়েছে, 1 ভোল্ট। তার মানে আমরা যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবগুলোকে ধনাত্মকে ভাবি তাহলে এটা +1, এটা +1, এটাও +1, এইরকম করে পরপর 8টা কি হবে, +1 হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, আর এখানে 8, 8টা +1। এবং এগুলো যেহেতু নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আছে তাহলে এদের আদানগুলো নেগেটিভে যাবে, অর্থাৎ -1। এবার দেখো, তাহলে এই +1-এর সাথে -1 কেটে গেল, এই +1-এর সাথে -1 কেটে গেল, তাহলে মোট কতগুলো পড়ে থাকলো, 6টা পড়ে থাকলো। তাহলে আমাদের এই যে নতুন এখন ব্যাটারিটা যুক্ত করা হয়েছে তাহলে সেখানে তড়িৎচালক বলটা কত হয়ে যাবে, অপশন সি, 6 ভোল্ট। আশা করি বুঝতে পেরেছো এটা কেন হয়েছে। তো তোমরা পরীক্ষাতে এতভাবে তো ছবি আঁকতে পারবে না, এখানে 8 আছে আর এখানে 2 আছে, তাহলে +8 আর এখানে -2,
প্লাস এইট আর এখানে মাইনাস টু, তাহলে ক্যালকুলেশন করে কত হচ্ছে ৬। এবার এক একটার মান হচ্ছে এক ভোল্ট, তাহলে ছয়টার জন্য কত হবে ৬ গুণ এক অর্থাৎ ৬ ভোল্ট। ঠিক আছে, অনেক সময় এই এক ভোল্টটা পরিবর্তন করে 1.5 ভোল্টও কিন্তু দিয়ে দেয়, তখন কিন্তু তোমরা ছয়ের সাথে কত গুণ করবে 1.5 গুণ করবে, তাহলে ৬ আর ৩ ৯ হবে তখন অ্যান্সার। কিন্তু আমাদের যেহেতু এখানে এক ভোল্ট বলেছে তাহলে ৬টাই হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে ৩৯ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে তাপীয় পরিবাহিতা যদি কে এবং তড়িৎ পরিবাহিতা যদি ডেল্টা হয় তাহলে হীরকের কি হবে। তো আমরা হীরকের যদি তাপীয় পরিবাহিতা অর্থাৎ আমরা যদি হীরকের কে এর মান দেখি তখন সেটা হবে ২২০০ হয়, এবং হীরকের যদি তড়িৎ পরিবাহিতা দেখি অর্থাৎ ডেল্টা সেটা হয় ১০০। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ যেটা তাপীয় পরিবাহিতা সেটা ২২০০ এবং যেটা তড়িৎ পরিবাহিতা সেটা ১০০। তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো যে তাপীয় পরিবাহিতা কেমন হচ্ছে, বেশি হচ্ছে, অর্থাৎ কে হবে উচ্চ এবং ডেল্টা হবে নিম্ন। সেই জন্য অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে নেক্সট ৫২ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তু একই গতি শক্তিতে আছে। আচ্ছা, ভারী বস্তুর ক্ষেত্রে আমরা M1 নিচ্ছি ভর, এবং যেটা হালকা বস্তু তার ভর নিচ্ছি M2। এবার যেহেতু এটা ভারী বস্তু তাহলে অবশ্যই তার ভরটা বেশি হবে, তাহলে আমরা বলতে পারি M1 গ্রেটার দেন কত M2। ঠিক আছে, এবার দুজনেই বলছি একই গতি শক্তিতে আছে। একই গতি শক্তি মানে প্রথমটার গতি শক্তি হাফ M1V1² আর পরেরটার ক্ষেত্রে কত হবে হাফ M2V2² এটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা উভয় পক্ষে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক পাবো যেখানে V1 এবং V2 দিয়ে, এবং আমরা এক্ষেত্রে বলতে পারবো যে এই রকম হবে V1 <V2 হবে। ঠিক আছে, কারণ দেখো M1টা বড় আর এখানে M2টা কেমন ছোট, কিন্তু আবার বলেছে দুজনেই সমান, তাহলে একটা বড় সংখ্যার সঙ্গে ছোট সংখ্যা গুণ হবে এবং এখানে একটা ছোট সংখ্যার সঙ্গে বড় সংখ্যা গুণ হবে, তাহলে দুটো ইকুয়াল হবে। তো যেহেতু প্রথমটার ভর বেশি পরেরটার ভর কম, তাহলে তার ঠিক উল্টো ঘটনাটা ঘটবে যে প্রথমটার গতিবেগ কম আর পরেরটার গতিবেগ বেশি। এবার আমাদের এখানে কি বলেছে যে ভরবেগের কি হবে, ভরবেগের সূত্র হচ্ছে ভর গুণ বেগ। তো এইটা যদি ক্যালকুলেশন করা যায়, মানে তোমরা যদি আরেকটু সিম্পলিফাই করো, তাহলে সরাসরি বুঝতে পারবে যে যার ভর বেশি মানে যেটা ভারী বস্তু তার ভরবেগটা বেশি হবে, এবং যেটা হালকা বস্তু তার ভরবেগটা কেমন হবে কম হবে। তো সেই জন্য এই প্রশ্নটার উত্তর অপশন এ, অর্থাৎ ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে। ঠিক আছে, তারপরে ৫৩ দেখো কি বলেছে, শূন্য কে এ থাকা শুদ্ধ সিলিকন। তো এটা একদম সরাসরি মুখস্থ, এখানে বোঝার কিছুই নেই। তো শূন্য কেলভিনে অর্থাৎ টেম্পারেচারে যদি একটা শুদ্ধ সিলিকন থাকে সেটা কিন্তু অন্তরকের মতো কাজ করে। অন্তরক মানে কোনো রকম তড়িৎ বা তাপ পরিবহন করবে না, তো সেটাকে বলা হবে অন্তরক। যেমন একটা সব থেকে ভালো অন্তরক যদি বলা যায় প্লাস্টিক হচ্ছে একটা অন্তরক, কারণ সেটা তাপ এবং তড়িতে কুপরিবাহী। ঠিক আছে, তারপরে ৫৪ নম্বর প্রশ্ন দেখো, যে সৌরচুল্লি কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে। তো বেলোমিটার, পাইরোমিটার, গ্রিন হাউস, সৌর আলোক তড়িৎ কোষ, এরকম চারটে অপশন আছে। তো এই প্রশ্নটা যদি সঠিক উত্তর দেখি, তো এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গ্রিন হাউস। এবার প্রশ্ন হচ্ছে যে গ্রিন হাউস কেন হচ্ছে। তোমরা যদি এই সৌরচুল্লির ব্যাপারটা দেখো, সৌরচুল্লিতে কি হয় একটা বক্স থাকে এবং ওপরে একটা কাঁচ দিয়ে ঢাকা থাকে এবং ভেতরে একটা কালো কাপড় দিয়ে মুড়ানো থাকে বা কালো কোনো পদার্থ দিয়ে মুড়ানো থাকে, এবং কি হয় এই যে সূর্য থাকে সেই সূর্য থেকে তরঙ্গরশ্মি ভেতরে প্রবেশ করে, তার ফলে এই কাঁচের বাক্সটার ভেতরে যদি তুমি চাল রাখো বা কোনো খাবার রাখো সেটা উত্তপ্ত হয়ে যায়। এবং উত্তপ্ত হওয়ার একমাত্র কারণ হচ্ছে বাইরে থেকে যে রশ্মিটা প্রবেশ করে ভেতরে সেটার কখনো সেই কাঁচের বাক্স থেকে বাইরে বেরোতে পারে না, তার ফলে সেই কাঁচের বাক্সটার ভেতরে সবসময় একটা গরম থাকে। এবার গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্রিন হাউসের ক্ষেত্রে বলছে একটা ঘর থাকে, সেই ঘরটা পুরোটাই কাঁচের ঘর থাকে এবং এই কাঁচের ঘরের মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয় বিশেষ করে শীত প্রধান দেশে। এবার এই সমস্ত জায়গায় কি হয় যে সূর্য থেকে আলোকরশ্মিটা যখন ভেতরে প্রবেশ করে, একবার যখন ভেতরে প্রবেশ করে তখন কিন্তু সেই ভেতর থেকে আর তারা বাইরে যেতে পারে না, তার ফলে কি হয় ঘরের ভেতরে টেম্পারেচার সবসময় একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বজায় থাকে। তো সৌর চুল্লি যেটা সেখানেও একই রকমভাবে সৌরশক্তি ভেতরে প্রবেশ করে বাইরে বেরোতে পারছে না,
এবং গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রেও কিন্তু একই কনসেপ্ট হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যে সৌরচল্লি যে নীতির ওপর কাজ করে ঠিক একই নীতির ওপর কিন্তু গ্রিন হাউস গ্যাসটাও কাজ করে। আচ্ছা, তারপরে 56 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে কোনো জলাধারে ভাসতে থাকা নৌকার যাত্রীরা যদি জলাধার থেকে জল পান করে তবে জলাধারের জলের লেভেল কি হবে সেটা জানতে চেয়েছে। ধরো এরকম একটা জলাধার আছে এবং এইখানে একটা নৌকা আছে এবং এই নৌকার উপরে কতগুলো যাত্রী আছে, ঠিক আছে। এবার প্রথমে যেটা জলের লেভেল তার উপরে কি যাত্রীরা ভেসে থাকছে, তাহলে আমরা বলতে পারি প্রথমে যে যেটা জলের সমতা মানে ওয়াটার সেটার সাথে প্যাসেঞ্জারটা কেমন হবে, প্যাসেঞ্জার মানে যাত্রীগুলো এরা সমান হবে প্রথম ক্ষেত্রে। এরপরে কি হয়েছে, এখান থেকে কিছু জল এই যাত্রীগুলো খেয়ে নিয়েছে, তাহলে জলতল কিছুটা হলেও কমবে। এবার যখন মনে হচ্ছে জলতল কমছে তখন কি হচ্ছে, দেখো যেটা জলের ডিসপ্লেসমেন্ট সেটা কেমন হচ্ছে, প্যাসেঞ্জার তার সাথে কি হচ্ছে যতটা জল খেয়ে নেওয়া হয়েছে অর্থাৎ ড্র্যাঙ্ক ওয়াটার যেটা সমান হয়ে যাচ্ছে। এবার প্রথম ক্ষেত্রে যেটা জলের ওয়াটার জলের ডিসপ্লেসমেন্ট সেটা দেখো প্যাসেঞ্জারের সাথে সমান, আর পরের ক্ষেত্রে যেটা ওয়াটার ডিসপ্লেসমেন্ট সেটা প্যাসেঞ্জার প্লাস যেটা জল খেয়ে নেওয়া হয়েছে তার সাথে সমান। তাহলে অবশ্যই পরের যেটা ডাব্লু সেই ডাব্লুটা কি আগের থেকে বেশি, তো কতটা বেশি সেটা ক্যালকুলেশনের জন্য আমরা ধরে নিচ্ছি প্রথমেরটা 1 আর পরেরটা ধরে নিচ্ছি আমরা 2। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করতে হয় তো আমরা দেখো ক্যালকুলেশন যদি করতে হয় তো প্রথম ক্ষেত্রে W1 ধরেছি আর পরের ক্ষেত্রে আমরা W2 ধরেছি, তো মেলানোর জন্য আমরা প্রথমটাকে কি করব 2 দিয়ে গুণ করব এবং পরেরটাকে কত দিয়ে গুণ করব 1 দিয়ে গুণ করব, তাহলে W টা সমান হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে 2W সমান কত হবে, 2 প্যাসেঞ্জার, আর পরের ক্ষেত্রে হচ্ছে W = P+ ডিসপ্লেসমেন্ট বা ড্রাঙ্ক ওয়াটার। তোমরা ক্যালকুলেশন যদি করো দেখো 2W থেকে W বাদ দিলে, আচ্ছা সরি এটা তো 2W ছিল, তাহলে এটা কেটে গেল, তাহলে আমরা এখানে বলতে পারি যে প্যাসেঞ্জারের সাথে এই ড্রাঙ্কটা কেমন হচ্ছে, সমান হচ্ছে। অর্থাৎ জলাধারের জলের লেভেল সব সময় কেমন থাকবে, একই রকম থাকবে, কারণ P এর সাথে D সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে 64 দেখো, যে একটি হিটারের তারের দৈর্ঘ্য যদি 10% কমানো হয় তাহলে হিটারের ক্ষমতাটা কি হবে সেটা জানতে চেয়েছে। তো ক্ষমতাকে আমরা যদি P দিয়ে বলি তো P এর সূত্র হচ্ছে P = V/R, ক্ষমতা সমান V²/R। তার মানে দেখো এই P এর সাথে R এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, আবার আমরা R সমান জানি ρL/A, অর্থাৎ এই R এর সাথে এই L সমানুপাতিতে আছে, অর্থাৎ যদি R বাড়ে যদি দৈর্ঘ্যটা বাড়ে তাহলে রোধ বাড়বে, আবার যদি দৈর্ঘ্য কমে তাহলে রোধটাও কমবে। আবার প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো P এর সাথে R টা ব্যস্তানুপাতে আছে, অর্থাৎ R যদি বাড়ে P কমবে এবং R যদি কমে তাহলে P টা কি হবে, বাড়বে। তো প্রথমে একটা হিটার ছিল, সেই হিটারের তারের দৈর্ঘ্য 10% কমানো হয়েছে, আমরা দুটো ভাগে ভাগ করছি। প্রথমে যে হিটার ছিল সেটার আমরা দৈর্ঘ্যটা ধরলাম 100L, 100L ধরলাম কারণ এখানে পার্সেন্টেজ আছে ক্যালকুলেশনের সুবিধা হবে, আর পরের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটা ধরলাম কত, 90L, কারণ 10% কমে গেছে, তাহলে 100 থেকে 10% কমে 90L হয়েছে। এবারে আমরা যদি এখানে P প্রথম ক্ষেত্রে ক্ষমতা ধরো ধরলাম P1 আর পরের ক্ষেত্রে ক্ষমতা ধরলাম P2, তো আমাদের এই P2টা কেমন হবে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে P1 সমান কত বলতে পারি, V²/R1, আর এই ক্ষেত্রে কত বলতে পারবো, V²/R2। তাহলে এই দুটো যদি ক্যালকুলেশন করা যায় আমরা বলতে পারবো যে P1/P2 সমান কত হবে উল্টোটা, অর্থাৎ R2/R1। আবার দেখো এই R2 আর R1 এর সাথে দৈর্ঘ্যটা কেমন, ব্যস্তানুপাতিক সমানুপাতিক, তাহলে R2 এর ক্ষেত্রে কত হচ্ছে 90L এবং R1 এর ক্ষেত্রে কত হচ্ছে 100L, আমরা এটা মান বসিয়ে দিলাম, উভয় পক্ষে L কেটে গেল, ওপরে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 10। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা P1টাকে যদি 9 ধরি বা 9:1 যদি ধরি তাহলে পরের ক্ষেত্রে P2টাকে কত ধরতে হবে, 10:1 ধরতে হবে, ঠিক আছে। তো আমাদের বলেছে যে কতটা বাড়বে বা কতটা কমবে, দেখতেই পাচ্ছ প্রথম ক্ষেত্রে ছিল 9 আর পরের ক্ষেত্রে হয়েছে কত, 10, তাহলে অর্থাৎ আমাদের এখানে বাড়বে। তাহলে কতটা বাড়ছে, 9 থেকে 10 হয়েছে 1 একক বাড়ছে, কতর মধ্যে 1 একক, 9 এর মধ্যে, শতকরায় বের করতে বলেছে 100 দিয়ে গুণ করে দেবো। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো অ্যাপ্রক্স দেখবে 11% হচ্ছে, ঠিক আছে। তো 11%টা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তো সেই জন্য এই প্রশ্নের
সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, আনুমানিক 11% কিন্তু বাড়ছে। ঠিক আছে, তারপরে 67 নম্বর প্রশ্নটা দেখো, যে আদর্শ গ্যাসের অণুর জন্য আরএমএস বেগ এবং মোস্ট প্রবাবল বেগের অনুপাতটা কত। তো আমরা যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সি এর ক্ষেত্রে যদি আরএমএসটা দেখি, তার সূত্র হচ্ছে রুট আন্ডার 3RT বাই এম, এবং যদি মোস্ট প্রবাবল যদি দেখি তাহলে অর্থাৎ সি এমপি যদি দেখি তার সূত্র হচ্ছে রুট আন্ডার 2RT বাই এম। এবার আমাদের এই দুটোর অনুপাত করতে বলেছে। দেখো অনুপাত তার মানে এই রাশিটার সাথে এই রাশিটার আমরা অনুপাত করব, উভয় পাকে রুট কেটে যাবে, আরটি কেটে যাবে, নিচের এম কেটে যাবে, পড়ে থাকবে রুট 3:√2। তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে কত, অপশন সি √3:√2। তো তোমরা কি করবে, শুধুমাত্র এই ডেটাগুলো মনে রাখবে পরবর্তী এক্সামের জন্য, জাস্ট এতটার জন্যই তোমাদের এইভাবে কিন্তু ডিটেলসে বলে দিচ্ছে। তারপরের প্রশ্নটা দেখো 73 নাম্বার, যে পৃথিবী পৃষ্ঠে সঠিক সময়ে রাখা একটি পেন্ডুলামকে যদি চাঁদে নিয়ে যাওয়া যায় তবে কি হবে। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমাদের সবার প্রথমে দেখতে হবে পর্যায়কাল কত হচ্ছে, পৃথিবী পৃষ্ঠে পর্যায়কাল কত এবং যখন চাঁদে নিয়ে যাওয়া হবে তখন পর্যায়কাল কত। পৃথিবী পৃষ্ঠের পর্যায়কালটাকে আমরা টি ধরবো এবং চাঁদের ক্ষেত্রে পর্যায়কালকে আমরা T- ধরবো বা T1, যে কোনো একটা তোমরা বলতে পারো। ঠিক আছে, তো আমরা দেখি যে আমরা টি এর সূত্র প্রথমে দেখলাম টি সমান কত, 2π√LYg। তাহলে এটা তো পৃথিবী পৃষ্ঠে আমরা যদি অভিকর্ষ ত্বরণ জি ধরি তাহলে আমরা LYg রাখবো, এবং চাঁদের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 1/6 হয়ে যায় বা 1/6 হয়ে যায়, তাহলে আমরা টি প্রাইম সমান কত বলবো, 2π√LY, অভিকর্ষ ত্বরণ হয়ে যাবে এখন g/6। তাহলে যদি ক্যালকুলেশন করো 2π√6LYg। ঠিক আছে, তো এটা দেখো ক্যালকুলেশন একটু যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে এই রুট 6 কে আমরা বাইরে লিখতে পারি, তাহলে পড়ে থাকছে 2π√LYg, আর এইখানে যে 2π√LYg থাকলো এটা মানেই কত আমরা বলতে পারি টি। তাহলে আমরা T' বা T' সমান আমরা কত পেলাম, √6T। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই টি প্রাইমটা বড়, কারণ টি এর সাথে কিছু একটা গুণ করে মানে √6 গুণ করে আমরা টি প্রাইমটা পাচ্ছি। তাহলে টি প্রাইমটা বড় কার থেকে, টি এর থেকে, অর্থাৎ যখন চাঁদে নিয়ে যাওয়া হবে চাঁদের ক্ষেত্রে পর্যায়কালটা কেমন হবে, বেশি হবে। কতটা বেশি হবে, √6 বেশি হচ্ছে। কিন্তু এখানে একটা বল কি বলে দেওয়া হয়েছে আমার, এখানে স্পিডে চলবে না স্লো চলবে। তো মাথায় রাখবে যে যার পর্যায়কাল যত বেশি সে তত ধীরে চলে, মানে ব্যস্তানুপাতিক হয়। তাহলে এক্ষেত্রে চাঁদের ক্ষেত্রে কি হচ্ছে, পর্যায়কালটা বেশি, তাহলে অবশ্যই চাঁদের ক্ষেত্রে পেন্ডুলাম ঘড়িটা ধীরে চলবে, এবং কতটা ধীরে চলবে, √6 গুণ ধীরে চলবে। তো সেই জন্য এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তোমরা জাস্ট এই ক্যালকুলেশনগুলো একটু করে মাথায় রাখবে। তারপরে 84 নাম্বার প্রশ্ন দেখো, তো শুষ্ক বরফ জানতে চেয়েছে। তো শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ, অপশন ডি হবে সঠিক উত্তর। এবার -23 ডিগ্রি সি উষ্ণতার বরফকে বলা হয় হিম মিশ্র, মানে কোল্ড স্টোরেজে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে টেম্পারেচার কত থাকে, -23 ডিগ্রি সি। তারপরে 100 নম্বর প্রশ্ন, এই খুব একটা ভালো প্রশ্ন ছিল এটা, যে নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয়। তোমাদের সবার কনফিউশন হয়েছে শেষের দুটোতে, আলোকবর্ষ দূরত্বের একক এবং বৃহত্তম সবচেয়ে বড় পার্সেক এটা হচ্ছে দূরত্বের একক। এবার ফার্লং আর জিপির মধ্যে তোমাদের অনেকের কনফিউশন ছিল এবং তোমরা অনেকে এটা ছেড়ে দিয়েছো। তো আমি যদি বলি ফার্লংটা হচ্ছে দূরত্বের একক, তো আমরা বলতে পারি 1 ফার্লং সমান হচ্ছে 220 গজ, এটা গজের হিসেবে চলে যায়। 1 ফার্লং সমান কত হয়, 220 গজ। তাহলে এই ফার্লংটাও কি হয়ে যাচ্ছে, একটা দূরত্বের একক হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিফি এটা দূরত্বের একক নয়। এবার তোমাদের প্রশ্ন হবে তাহলে জিফিটা তাহলে কিসের একক, তো জিফিটা হচ্ছে একটা সময়ের একক। তো বলা হয় যে 1 জিফি সমান 100 সেকেন্ডের 1 ভাগ। কি বললাম, 100 মানে একটা সেকেন্ড আছে, সেই 1 সেকেন্ডকে যদি 100টা ভাগে ভাগ করা যায় তার মধ্যে 1 ভাগ সময়টাকে আমরা কি বলবো, 1 জিফি, অর্থাৎ সময়ের ক্ষুদ্রতম পরিমাপকে বলা হয় জিফি। ঠিক আছে,
তারপরে 130 নম্বর দেখো, একটি গাড়ি যদি অতিক্রান্ত দূরত্বের অর্ধেক সমদ্রুতিতে V1 এবং অপরটা V2 নিয়ে যায়, তাহলে গাড়িটির গড় দ্রুতি কত হবে সেটা জানতে চেয়েছে। তোমরা অনেকেই অঙ্ক করার সময় সাধারণত গড় গতিবেগ নির্ণয় করার সময় এগুলো ইউজ করো, তো এটা কত হয়ে যাবে, 2 × V1 V2 / V1 + V2। এই সূত্র যখন গড় গতিবেগ তোমরা নির্ণয় করো অঙ্কের ক্ষেত্রে, ঠিক এই জিনিসটা ক্যালকুলেশন তোমরা করো, তো এইভাবে তোমরা করে নেবে, ঠিক আছে। তো অপশন ডি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে 132 নম্বর দেখো, যে কম্প্যাক্ট ডিস্ক সিডিতে যে বর্ণালী দেখা যায় তার কারণ কি। তো কম্প্যাক্ট ডিস্কে যে বর্ণালীগুলো দেখতে পাবে তো সেটা হচ্ছে অপবর্তন। এবার অপবর্তন মানেটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে আলো আসছে এবং একটা সরু ছিদ্র দিয়ে ধরো বেরোচ্ছে। ধরো সাপোজ একটা এক্সাম্পল দিতে যাই, এখানে ধরো ঘর আছে, ঘরের এখানে একটা জানালা আছে এবং ঘরের মধ্যে কোনো একটা আলোর উৎস আছে, এখানে আলো আছে, এবং যখন এই ঘর থেকে আলোকরশ্মি বাইরে বেরোবে তখন কী হবে, চারিদিক থেকে ছড়িয়ে পড়বে, চারিদিক থেকে ছড়িয়ে পড়বে। এই পুরো ঘটনাটাকেই বলা হয় ব্যবর্তন বা অপবর্তন। তো কম্প্যাক্ট ডিস্কের ক্ষেত্রে তাই দেখা যায় যে সেখান থেকে মনে হয় যে আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, তো সেই জন্য যে বর্ণালীটা দেখা যাচ্ছে তাকে বলা হবে অপবর্তন। আচ্ছা, তারপরে একটি লেন্সের ক্ষমতা দেখো +2.0D বলে দেওয়া হয়েছে, তাহলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং তার প্রকৃতি কি হবে জানতে চেয়েছে। তো ফোকাস দৈর্ঘ্য কি হবে সেটা আমরা পরে বলছি, তো প্রকৃতিটা কি করে জানবো, যদি কখনো প্লাস থাকে ক্ষমতার সামনে, যদি প্লাস থাকে তাহলে সেটা আমাদের বুঝে নিতে হবে সেটা উত্তল, এবং যদি মাইনাস থাকে তখন আমাদের সেটা ধরে বুঝে নিতে হবে যে সেটা অবতল। তাহলে সামনে যেহেতু প্লাস আছে তাহলে আমাদের ধরে নিতে পারি যে অবতল হবে না, তাহলে অপশন এ আর এই ডি ক্যান্সেল হয়ে গেল কারণ অবতল আছে। এবার এই দুটো উত্তরের মধ্যে কোনটা হবে, তো আমরা যদি ফোকাস দৈর্ঘ্যের সূত্রটা দেখি, এফ সমান তার সূত্রটা হচ্ছে ক্ষমতা 1/ক্ষমতা × 100। তাহলে এবার এখানে ক্ষমতাটা কত বলে দেওয়া, সরি, এখানে ক্ষমতাটা বলে দেওয়া হয়েছে 2, তাহলে 1/2 × কত 100, ক্যালকুলেশন করে কত পাচ্ছি আমরা, 50। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম কত, 50 সেমি উত্তল। তারপরে 38 নম্বর, এটা খুব ভালো একটা প্রশ্ন ছিল, যে স্প্রিং ধ্রুবক কে এর স্প্রিংকে সমান দুটো টুকরো করলে প্রতিটি টুকরোর স্প্রিং ধ্রুবক কত হবে। ধরো প্রথম এখানে একটা স্প্রিং ছিল এবং এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক আমরা কে নিলাম, এবং এই স্প্রিংটার যেটা লেন্থ বা দৈর্ঘ্য তাকে আমরা এক্স নিলাম। তো এর মধ্যে তো কোনো একটা শক্তি সঞ্চিত থাকবে বা যেটা বল কাজ করবে, সেই বলটা সমান আমরা পাবো স্প্রিং ধ্রুবকের সঙ্গে দৈর্ঘ্যটা গুণ করে, অর্থাৎ এক্স কে, ঠিক আছে। এবার এই স্প্রিংটাকে কী করা হয়েছে, সমান দুটো টুকরো করে দেওয়া হয়েছে, তাহলে এখানে একটা টুকরো থাকবে আর এখানে একটা টুকরো থাকবে। এবার যখনই একটা স্প্রিংকে তুমি টুকরো করে দেবে তখন তার কিন্তু স্প্রিং ধ্রুবকটা চেঞ্জ হয় না, অর্থাৎ এই ক্ষেত্রেও স্প্রিং ধ্রুবকটা কে, এবং এই ক্ষেত্রে আচ্ছা স্প্রিং ধ্রুবকটা আমরা ধরে নিচ্ছি এটা K1, আর এটাও কত হবে K1, আর এক্ষেত্রে লেন্থটা কত হয়ে যাচ্ছে, আগের ক্ষেত্রে লেন্থটা যদি এক্স হয় তাহলে এখন লেন্থটা কী হবে, অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ X/2। তাহলে এক্ষেত্রে এই স্প্রিংটার বল কত হবে, K1 × X/2। তো বলছে একটা স্প্রিংকে তুমি কেটে যতই ছোট করে দাও না কেন, তার মধ্যে যেটা বল বা স্থিতি শক্তি সেটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে আমরা বলতে পারি যে এই প্রথমের এফের সাথে এই পরের এফটা কেমন হবে, সমান হবে। তাহলে আমরা বলতে পারি K1 × X/2 = XK। এবার এখান থেকে এক্স কেটে যাবে, তাহলে আমরা বলতে পারবো K1 = 2K। আর আমরা K1টা ধরেছিলাম কি, পরের ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক, তাহলে পরের ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকটা কেমন হয়ে যাবে, আগের স্প্রিং ধ্রুবকের দ্বিগুণ, অর্থাৎ 2K। তো সেই জন্য এই প্রশ্নটার সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন সি, 2K। আশা করি বুঝতে পেরেছো এটা। তারপরে দেখো এই প্রশ্নটাও খুব ভালো একটা প্রশ্ন ছিল, যে মোটর বোট চলার সময় উদ্ভূত তরঙ্গগুলো কেমন হয়। ধরো এখানে একটা নদী আছে এবং এই নদীর ওপর একটা নৌকা আছে, এবং এই নৌকার ওপর কি কি কাজ করছে, দেখো নৌকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এটা বোট বা মোটর বোটের স্পিড, আর স্রোতটাও কিন্তু তাকে ঠেলতে সাহায্য করছে, অর্থাৎ কারেন্ট স্রোত সেটাও কিন্তু একই দিকে যাচ্ছে। এবার দেখো দুটো যেহেতু একই দিকে যাচ্ছে,
তাহলে আমরা বলতে পারি যেখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি হয়। কি রকমের তরঙ্গ তৈরি হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি হয়। আবার একটা জিনিস হতে পারে যে এই নৌকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই নৌকাটা যেহেতু জলের দিকে নিচের দিকে একটা চাপ দিচ্ছে, ঠিক তার দরুন এই জলটাও কিন্তু প্লবতার দরুন এই নৌকাটাকে ওপরের দিকে একটা বল প্রয়োগ করবে। তাহলে এই বোট যাচ্ছে এদিকে আর এই কারেন্ট বা ওয়াটার সেটা ওপরের দিকে বল প্রয়োগ করছে। তাহলে এদের মধ্যে যেটা লব্ধি, সেই লব্ধি বলটা কোন দিক বরাবর কাজ করবে? এই দিক বরাবর। এবং এই বলটা কি করবে? নৌকাকে জল থেকে ওপরের দিকে অর্থাৎ ভাসিয়ে রাখতে সাহায্য করবে। তাহলে এই বলটা কিভাবে কাজ করছে? তির্যক বরাবর কাজ করছে। তাহলে একটা মোটর বোট যখন জলের মধ্য দিয়ে যায় তখন সেখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখা যায় এবং তির্যক তরঙ্গও কিন্তু দেখা যায়। তো সেই জন্য এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে কত? অপশন সি, তির্যক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারপরে 156 নম্বর প্রশ্ন, দেখো ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত সল্ডার হিসেবে কি ব্যবহার করা হয়? তো ধাতব পাত জোড়ার জন্য সল্ডার হিসেবে ব্যবহার করা হয় স্ট্যানাস এবং লেড অর্থাৎ PB ব্যবহার করা হয়। এটা মুখস্থ করতে হবে তোমাদের। তারপরে 158 নম্বর দেখো, ডিলোটোমিটার কিসের পরিমাপে ব্যবহার করা হয়? তো ডিলোটোমিটার ব্যবহার করা হয় পদার্থের মাত্রাগত পরিবর্তনের জন্য। এটাও মুখস্থ করে নেবে তোমরা, এই যেহেতু এটা এককের পরিমাণে দিয়েছে। আচ্ছা, তারপরে 170 নাম্বারটা দেখো, হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি কি? এখানে দেখো প্রেস কথাটা বলে দেওয়া হয়েছে, PRESS। প্রেস কথার অর্থ আমরা কি জানি? প্রেস কথার অর্থ চাপ। আর চাপের সূত্র কে আবিষ্কার করেছেন? চাপের সূত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী পাস্কাল। সেই জন্য বলা হয় যে হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো পাস্কালের সূত্র, ঠিক আছে। তারপরে প্রশ্ন 174 নম্বর দেখো, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ হচ্ছে যাতে রাসায়নিক থাকে, তো সে তাতে কি রাসায়নিক থাকে সেটা জানতে চেয়েছে। তো পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে তার মধ্যে কি থাকে? সালফার থাকে, সেই কারণেই পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, ঠিক আছে। তো তোমাদের টোটাল কিন্তু এই 21টা প্রশ্নই আমি পেয়েছি, যেটা এক্সাম হলো WBCS-এ 2021-এর। তো তার সম্পূর্ণ ডিটেলসের সলিউশনগুলোও কিন্তু আমি তোমাদের বলে দিলাম। আর আমি বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে নেবে। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় একটু কমেন্ট করে দিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লে দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।